সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরের অন্যতম বৃহত্তম কারোল হাটে। আজ 29শে আগস্ট 2020 শনিবার। আপনারা জানেন যে প্রতি শনিবারে এখানে কারোলে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে দেশি গাবি বাছুর সহ কি পরিমাণ দাম চায় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনাদেরকে জানিয়ে রেখি, আমরা দুধের রেকর্ডগুলি বলবো না, কারণ আপনারা এটা নিয়ে নেবেন যে দেশি গাবি মূলত 1 থেকে 1.5 কেজি দুধ দেয়। তো আমরা এখানে দেখছি একটা গাবি, এটা দাঁত কয়টা? জোয়ান। জোয়ান বাছুরটা কি? আচ্ছা, বক না, দাম কত যাচ্ছে? 50। ক্রেতা কত বলছে? ক্রেতা দাম বলছে 3000-3500। 42-43 পর্যন্ত দাম বলেছে। আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, এরপরে আসুন। এই যে আপনারা দেখছেন সারি সারি দুপাশে সমস্ত দেশি গাবি বাছুর সহ। এখানে একটা দেখছি, এটা আট দাঁত। বাছুরটা কি বক না, দাম কত যাচ্ছে? 42। ক্রেতা কত বলছে ভাই? 35-36। আপনার নিয়ত কত? আচ্ছা, 37-38 শুনে দিয়ে দিবে। আচ্ছা দেখছি আমরা, তারপরে একটু দেখি আমরা, এটা দাঁত কয়টা? ছয় দাঁত। বাছুরটা কি? বাছুরটা বেটি বক না, দাম কত যাচ্ছে? 45। ক্রেতা কত বলছে ভাই? 40। আপনার নিয়ত? আর 1-2 হাজার বাড়লে দিয়ে দিবেন। আচ্ছা, 1-2 হাজার বাড়লে উনি দিয়ে দিবে বলছে। এই যে আপনারা দেখছেন সারি সারি সমস্ত এদিকে দেশি গাভি। ভাইটা দাঁত কয়টা? নতুন জোয়ান। বাছুরটা? সার বাছুর। দাম কত যাচ্ছে? 65। ক্রেতা কত বলে? এই পর্যন্ত দাম কত উঠছে? 52-53। এই যে দেখছেন কি পরিমাণ ভিড়, দেশি গাভি বাছুর সহ এই হাটে প্রচুর পাওয়া যায় এবং প্রচুর কাস্টমার। এই যে আপনারা দেখছেন, তারপর একটু আমরা এখানে একটা মোটা দাদা দেখি, এটা দাঁত কয়টা? আট দাঁত। বাছুরটা কি বক না, এদিকে সাইওয়াল। আচ্ছা, দাম কত যাচ্ছে? 85। ক্রেতা কত পর্যন্ত বলছে? 65। আপনার নিয়ত? 70। তারপরে এটার দাঁত কয়টা? দুই দাঁত। বাছুরটা কই? ওইটা কি বাছুর? আচ্ছা বক না, দাম কত যাচ্ছে? 40। ক্রেতা কত বলে ভাই? 35। আর আপনার নিয়ত? 36-37। উনার নিয়ত যে শুনছেন। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কাহারোল হাট আজ 29শে আগস্ট 2020 শনিবার। এই যে দেখছেন সারি সারি সমস্ত দেশি গাবি। এই যে দুপাশে রাস্তার দুপাশে আপনারা দেখছেন, এটা গাবি আর কি। এখানে আমরা দেখছি ভাই, এটা দাঁত কয়টা? চার দাঁত। বাছুরটা? সার বাছুর। দাম কত যাচ্ছে? 52। ক্রেতা কত বলছে? 47 পর্যন্ত। আপনার নিয়ত? 2-4-500 হলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ। এখানে একটা সাদা আমরা গাবি দেখছি, এটা দাঁত কয়টা ভাই? ছয় দাঁত। বাছুরটা কি? সার বাছুর। দাম কত যাচ্ছে? 52। ক্রেতা কত পর্যন্ত বলছে? 45-46। আর আপনার নিয়ত? 50। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন প্রচুর দেশি গাবি, প্রচুর এই কারোল হাটে প্রচুর দেশি গাবি রয়েছে। তারপরে এখানে একটু দেখি আমরা, এটা দাঁত কয়টা? জোয়ান। বাছুরটা কি? বাছুরটা কি বক না, দাম কত যাচ্ছে? 62। ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই? 50। এই যে দেখুন, এখানে মাইকের অত্যাচারে এখানে ভিডিও করা খুব টাফ। তারপরে আসুন আমরা একটু এদিকে একটু দেখি, দাঁত কয়টা? চার দাঁত। বাছুরটা কি বক না, দাম কত যাচ্ছে? 65। ক্রেতা কত বলে? 52-55 শুনছেন। তারপরে এখানে আমরা দেখি, এটা একটা দুধ খাচ্ছে, দেখুন এটা দাঁত কয়টা? দাঁত দাঁত দুই দাঁত। বাছুরটা কি? সার।
দাম কত যাচ্ছেন? দাম 55 55 আর ক্রেতা কত বলে? ক্রেতা দাম 55 আর ক্রেতা কত পর্যন্ত বলছে? দাম বলে 42 43 আপনার নিয়ত কত? আমার নিয়ত 47 আচ্ছা ধন্যবাদ তারপরে এখানে থেকে ভাই এটা তাৎপর্যটা এটা 58 চাইছি 58 চাচ্ছেন বাছুরটা কি আচ্ছা বক না আর ক্রেতা কত বলে ক্রেতা দাম কত বলছে মানুষ 50 এর নিচে আপনার নিয়ত কত 52-53 ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তারপর আমরা একটু এখানে দেখি ভাই এটা আড্ডাত জুয়ান বাছুরটা কি সার বাছুর সাইওয়াল এটা দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 75 তারপরে ক্রেতা কত বলে 60-এর নিচে বলছে আর আপনার নিয়ত কি 60 আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনারা কাহারল হাটে দেশি গাভী বাছুর সহ আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন রাস্তার দুপাশে সারি সারি সমস্ত দেশি গাভী এই যে দেখুন সমস্ত দেশি গাভী প্রচুর গরু উঠে এখানে আপনাদেরকে আগে আমরা জানিয়েছি প্রচুর গাভী এখানে আমরা একটা সাদা একটা গাভী দেখছি ভাই এটা দাঁত কয়টা দাঁত কয়টা জুয়ান বাছুরটা কি সার দাম কত যাচ্ছেন উনারা কত বলছে 50-51 আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আপনারা এখানে এটা দাঁত কয়টা আটটা আট দাঁত এত ভিড় এখানে আমরা যে ভিডিও করব সুপ্রিয় দর্শক সেই এই যে দেখুন আপনারা মানুষে মানুষ সেই সঙ্গে প্রচুর গরু দেখুন প্রচুর গরু এত দেশি গাভী আপনারা অন্য কোনো হাটে পাবেন না আমবাড়ি আর কাহারল ছাড়া ভাই বিক্রি হয়ে গেল নাকি হয়ে গেল কত দিয়ে 60,000 এই যে 60,000 টাকা দিয়ে এই যে দেখুন অনেক বড় বাছুরটা এই যে বিক্রি হয়ে গেল গরুটা এই যে একটু আমরা দেখাই কাহারল হাট থেকে 60,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই যে সার বাছুর সহ এই যে দেখুন বাছুরটা প্রায় মায়ের সমানই হয়ে গিয়ে তারপরে এদিকে আমরা দেখছি এই যে দেখুন আমাদের যে যাওয়ার রাস্তা সেটাও বন্ধ কাকা এদিকে আরিয়া বাছুর আর দাঁত কয়টা চার দাঁত দাম কত যাচ্ছেন 55 ক্রেতা কত বলছে 48 আপনার নিয়ত কত 50 আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন গরু এখনো ঢুকছে এবং বের হচ্ছে এবং কি পরিমাণ ভিড় এই কাহারল হাটে আপনারা দেখুন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারল হাট প্রতি শনিবারে বসে আবারও জানিয়ে রাখি আজ 29 আগস্ট 2020 এই কাহারল হাট থেকে আমরা দেশি গাভী বাছুর সহ দাম জানানোর চেষ্টা করছি এখানে আমরা দেখছি ভাই এটা দাঁত কয়টা জুয়ান বাছুরটা কি সার দাম কত যাচ্ছেন 42 ক্রেতা কত বলে 30-32 আচ্ছা এবার একটু শুকনা এটা দেখছেন আপনারা শুকনা এবার আমরা একটু মোটা দাঁত দেখি ভাই এটার দাঁত কয়টা 6 দাঁত বাছুরটা কি সার বাছুর দাম কত যাচ্ছেন দাম 70 ক্রেতা কত বলে ক্রেতা 60 বলে আচ্ছা শুনছি এই যে দেখছেন কারণ হ্যাঁ এত পরিমাণ গাভী বাছুর উঠে দেশি গাভী বাছুর আপনারা দেখছেন যে গাভী বাছুর দেশি গাভী বাছুর যারা চান এই কাহারল হাট থেকে কখনোই আপনারা খালি হাতে ফেরত যাবেন না কারণ এত পরিমাণ গাভী বাছুর এখানে উঠে তা আবারও জানিয়ে রাখি আজ 29 আগস্ট 2020 শনিবার বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাহারল হাট ভাই এটা কত দিয়ে নিলেন
শুধু গাবিয়ে তা 32,000 টাকা দিয়ে নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।